ভগ্নদশায় সেতু মরণ ফাঁদে পরিণত হয়েছে। তেলিয়ামুড়া আরডি ব্লকের পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের পালপাড়ায় প্রত্যেকটি পরিবার তাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে কোনো মতে সংসার চালায়। বর্তমানে ওই এলাকায় প্রায় শতাধিক কৃষক পরিবার রয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে সেই এলাকার কৃষকরা জমিতে উৎপাদিত ফসল বাজারজাত করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কারণ ওই এলাকার কৃষকদের জমিতে যেতে গেলে কিংবা ফসল বাজারজাত করতে গেলে একমাত্র ভরসা এই পায়ে হাঁটার সেতুটি। বিগত কয়েক বছর আগে কৃষকদের দাবি অনুযায়ী প্রশাসন একটি পায়ে হাঁটার সেতু নির্মাণ করে দেয় সেখানে, কিন্তু বর্তমানে সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, চলাচলের সম্পূর্ণ অযোগ্য। কৃষকদের অভিযোগ, সেতু মরণ ফাঁদে পরিণত হওয়ায় নানান শাক সবজি সহ সুগন্ধি গন্ধরাজ লেবু বাজারজাত করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলছে সেখানে, বিশেষ করে গবাদি পশুদের চলাচলে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। আসা যাওয়ার অসুবিধা আছে, তারপর এদিকে রাবার বাগান আছে, লেবু বাগান আছে, জমিন আছে আমাদের অনেকজনের, কিন্তু আসা যাওয়ার খুবই অসুবিধা। কি কারণে অসুবিধা আসা যাওয়ার? ওই তো ব্রিজ ভাঙা। কবে বানানো ছিল? 2010 সালে। এরপরে আর কোনো কিছু না, এরপর তো শীতটা আসলো, চলছে প্রায় দেড় বছর যাবৎ হয়েছে, যেটা অনেক আমরা খুবই অসুবিধা হইতেছে। দেড় বছর ধরে? হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত জানানি হোক তারা ঠিকঠাক করে। কোন পঞ্চায়েত? আমরা হাওয়াইবাড়ি পশ্চিম হাওয়াইবাড়ি পঞ্চায়েত। এই জায়গাটার নাম? হ্যাঁ হাওয়াইবাড়ি। এদিকে আপনারা কৃষিজ ফসল কিভাবে নিয়ে আয় ব্রিজ? ওই তো এটা বাঙাসুরা আছে, এদের উপর দিয়ে আমরা কষ্ট করে আসা যাওয়া করার লাগে। গরু টরু এদিক দানো, মানুষ অনেক সময় পাও দিকে জায়গা দিকে এলাকা সিল্লা সিল্লা জায়গা ব্যথা ব্যথাটা পায়। এত কিছুর পরেও ভগ্নদশায় থাকা সেতুটি সারের ব্যাপারে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতকে। বার কয়েক আবেদন জানিয়েও লাভ হয়নি কিছুই। এখন এই সেতুর দ্রুত সংস্কার চাইছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।